হ্যাঁ, সাজের কথা সাজের কথা কথা ভুলে তো যাচ্ছ। জি স্যার। আজকে আমরা আলোচনা আলোচনা করব করব যেকোনো যে কোনো বিজোড় বিজোড় সংখ্যার স্বাভাবিক কে সংখ্যা কে বর্গ, বর্গ যেকোনো বিজোড় বিজোড় স্বাভাবিক বিজোড় সংখ্যার স্বাভাবিক বর্গকে সংখ্যা 8 দিয়ে 8 ভাগ দিয়ে করলে ভাগ এক করে অঙ্ক হয়ে যাবে। কি বলছে? বুঝছে? যেকোনো যে কোনো বিজোড় বিজোড় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সংখ্যা বর্গকে করে 8 দিয়ে 8 ভাগ দিয়ে করলে করে এক এক অবশিষ্ট অবশিষ্ট থাকে। থাকে। আসলে আমরা আসলে দেখি আমরা যে দেখি কোনো যে বিজোড় যে কোনো স্বাভাবিক সংখ্যা, যেমন তিন একটা বিজোড় সংখ্যা, সংখ্যা এটাকে যদি বর্গ বর্গ করি কত করি হয়? কত হয়? 9 হয়। নয় হয়। তো 9 কে যদি 9 কে 8 যদি দিয়ে আট ভাগ দিয়ে করো, ভাগ করো, 8 দিয়ে ভাগ করো তাহলে কত থাকে? 8 একে 8, আট তাই কত অবশিষ্ট? অবশিষ্ট কত থাকে? কত থাকে? 1 থাকে। এক থাকে। আবার আবার 5 হচ্ছে পাঁচ একটা হচ্ছে বিজোড় একটা সংখ্যা, বিজোড় সংখ্যা, এটাকে বর্গ এটাকে করলে বর্গ কত করলে হয়? কত হয়? 25 হয়। 25 হয়। তাহলে এখন যদি আমি 25 কে ভাগ করে 8 দিয়ে, 3 আটা 24, তাই কত? 1। তাহলে যে কোনো বিজোড় সংখ্যার বর্গ করলে কত, 8 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? এক যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? এক এক অবশিষ্ট থাকে। তবে এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল, মূল অঙ্কটা অবশ্যই এরকম না। লেখো সবাই, মনে করি যে কোনো বিজোড় মনে করি যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা n, মনে করি যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা n, সুতরাং n সমান 2x-1। যেখানে n belongs to, যেখানে x belongs to n, বন্ধ করে দাও। যেখানে x belongs to n, তোমরা না বুঝলে বলবা, কোথাও যদি বুঝতে সমস্যা হয় সাথে সাথে বলবা। x belongs to n, অর্থ বুঝি সবাই? সাবাস।
साजिद नो सर এতে বিদ্যমান belongs to শব্দের অর্থ কি এতে বিদ্যমান তো এতে বিদ্যমান তাহলে এখন যদি লিখি x belongs to a তার মানে হচ্ছে এর ভিতরে x আছে x টা কোথায় আছে এর ভিতরে আছে যদি লিখি x belongs to 5 তাহলে কি বোঝায় এক্সট্রা 5 এর ভিতরে আছে যদি লিখি 5 belongs to b তাহলে কি বোঝায় স্যার 5 b এর মধ্যে আছে 5 b এর মধ্যে আছে অর্থাৎ 5 b এর মধ্যে বিদ্যমান হ্যাঁ দর্শক তুমি কথা শুনতেছো জি স্যার শুনতেছি স্যার কিন্তু কি অঙ্ক করতেছি স্যার বুঝতেছি না স্যার মিনহাজ ভাগ করলে এক অবশিষ্ট থাকে যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে এই ছিল প্রশ্ন আচ্ছা সুতরাং n স্কয়ার সমান 2x মাইনাস 1 হোল স্কয়ার কি করছে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করলাম এখন এটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা অবশ্য ডাইরেক্ট লিখে দেব এখন 9 হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখলাম a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বুঝছে যদি ভেঙে লিখতাম এইভাবে লিখতাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পরের লাইন আছে যেটা ভাঙাইলে হয় এটা এটা গুণ করলে হবে এটা এটা ভাঙাইলে হবে এটা কিছু কিছু জিনিস সরাসরি লিখে দেব আচ্ছা প্রথম দুইটা থেকে 4 কমন যায় 4x কথা হলো প্রথম দুইটা থেকে 4x কমন যায় 4x এখানে আছে 4 এখানে আছে 4 4 কমন যায় এখানে আছে x এখানে আছে x x কমন যায় অর্থাৎ 4x কমন যায় আশা করি সবাই বুঝতে পারছে জি স্যার স্যার n সমান 2x মাইনাস 1 কেমন হচ্ছে এতক্ষণ পর প্রেস লাগাইলা n সমান 2x মাইনাস 1 এটা লেখা যায় এটা একটা বিজোড় সংখ্যা কিভাবে তুমি যদি x এর মান 1 ধরো x এর মান যদি 1 ধরো তাহলে কত হয় 1
তুমি যে যদি x এর মান 5 ধরো x এর মান 5 ধরো কত হয় দেখো যদি কত হয় 9 x এর মান যদি 5 ধরি 5 দুগুণে 10 10 থেকে 1 এর 9 আমি যদি x এর মান 10 ধরি x এর মান যদি 10 ধরি কত হয় 19 তার মানে হচ্ছে x এর মান তুমি যাই ধরো এই সংখ্যাটা কি হয় বিজোড় হয় আর এখানে বলা আছে মনে করি যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা n nটাকে ধরে নিছিলাম বিজোড় স্বাভাবিক সংখ্যা আর এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা এই যে 2x - 1 এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা হ্যাঁ মিনহাজ বুঝতে পারছো কি জি স্যার এখানে শুধু 2x - 1 অথবা 2x + 1 এই দুইটাই লেখা যাবে অন্য কিছু লেখা যাবে না 2x minus 1 লিখলেও বিজোর হয় 2x plus 1 লিখলেও বিজোর হয় আচ্ছা এখানে x কমা x মাইনাস 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা x এবং x মাইনাস 1 দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই এদের মধ্যে একটি জোড় সংখ্যা থাকবেই x এবং x - 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সুতরাং এদের মধ্যে একটি জোড় সংখ্যা থাকবেই যেমন ধরো এখানে বলছি x x - 1 x এর মান যদি 10 হয় x এর মান যদি 10 হয় তাহলে এটা কত কতটা 9 9 তাহলে কি একটা জোড় একটা বিজোড় x এর মান যদি 15 হয় এটা 14 14 তাহলে দেখো একটা যদি জোড় হয় একটা বিজোড় হবে এই যে এখানে জোড় ধরছে এটা বিজোড় হয়েছে এখানে বিজোড় ধরছে এটা জোড় হয়েছে ক্রমিক সংখ্যা কি 2 3 4 5 6 7 8 তাহলে একটা জোড় একটা বিজোড় তুমি 1 থেকে 100 পর্যন্ত 1 লক্ষ পর্যন্ত গণো দেখো একটা জোড় হবে একটা বিজোড় হবে একটা জোড় জোড়ের পরেই বিজোড় বিজোড়ের পরেই জোড় 10 এর পরে 11 বিজোড় 11 পরে 12 জোর তাই না তাহলে যে কোনো ক্রমিক সংখ্যা ক্রমান্বয়ে একটা জোর একটা বিজোর তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে একটা জোর একটা বিজোর আমিন হাত বুঝতে পারছো কি জি স্যার শব্দগুলো তো কম আসছে কেন বুঝি না দাস্তগির বুঝছো জি স্যার বুঝছি স্যার সুতরাং x ইন্টু x মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য সুতরাং x ইন্টু x মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এই লাইনটা কি সবাই বুঝছ না স্যার মিনাজ না স্যার
সাজেদ না স্যার x into x minus 1 x into x minus 1 এর অর্থ হচ্ছে এটা যদি 5 হয় তাহলে এটা কত 4 এটা যদি 5 হয় এটা কত 4 স্যার 4 দেখো তো এই সংখ্যার এই গুণ করলে এই গুণফল কি 2 দিয়ে ভাগ যায় জি স্যার যায় জি স্যার জি স্যার যায় তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য এখন যদি আমি x এর মান 10 ধরি x এর মান যদি 10 ধরি তাহলে এটা কত 9 এটা কি 2 দ্বারা বিভাজ্য হয় জি স্যার যায় তাহলে x আর x minus 1 সংখ্যা দুইটা গুণ করলে অবশ্যই এটা 2 দ্বারা ভাগ যায় x into x minus 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য বুঝে গেল জি স্যার বুঝছি জি স্যার জি স্যার সুতরাং 4x into x minus 1 সংখ্যাটিও সংখ্যাটি 2 গুণ 4 সমান 8 দ্বারা বিভাজ্য সুতরাং 4 into 4x into x minus 1 সংখ্যাটি 2 into 4 সমান 8 দ্বারা বিভাজ্য মানে এটা বুঝছো কি না এটা বুঝছি স্যার সাজেদ জি স্যার বুঝছি স্যার তোমরা কেমনে জিততে দাও আমি এটাকে 4 দিয়ে গুণ করছি না এটাকে 4 দিয়ে গুণ করছি অর্থাৎ এই সংখ্যার সাথে 4 গুণ হয়েছে আবার নিচেও 4 দিয়ে গুণ করছি যেটা দুটোকে 4 দিয়ে গুণ করছি এটাকেও 4 দিয়ে গুণ করছি এটাকেও 4 দিয়ে গুণ করছে দুইটারে 4 দা গুণ করছে তাহলে এই যে এখানেও 4 লাগাইছে এখানেও 4 লাগাইছে অর্থাৎ এখানে 4 বসেছে এখানে 4 বসেছে তাহলে এখন চাইলে সেটা কাটা দুই দা তোটা আগেই কাটা তার মানে তুমি যত দিয়েই গুণ করো 4 কেন যা খুশি তা দিয়ে গুণ করো তা তো এটা কি হবে বিভাজ্য হবে যদি হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে যত খুশি গুণ করি এটা অবশ্যই বিভাজ্য হবে আচ্ছা এখন আমরা খেয়াল করি এই সংখ্যাটাকে এই সংখ্যাটার সমান এটাটিকে এক জি স্যার তাহলে এই পর্যন্ত কত দ্বারা বিভাজ্য 8 দ্বারা 8 দ্বারা 8 দ্বারা বিভাজ্য তাহলে এখানে বাকি থাকে কত এই সুতরাং 4x into x minus 1 সংখ্যাটি 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে এই ছিল আমাদের প্রশ্ন যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে এই যে এত সংখ্যাটি 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে
অর্থাৎ এই পর্যন্ত ভাগ 8 দিয়ে ভাগ হবে, এই যে এক আছে এক অবশিষ্ট থাকবে। দেখো সবাই বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। দশ থেকে সম্পূর্ণটা বুঝছ? জি স্যার বুঝছি স্যার। মিনহাজ প্রশ্নটা কি ছিল? একটি ক্রমিক স্বাভাবিক কোন বীজ ক্রমিক স্বাভাবিক বীজের সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1 থাকে। ক্রমিক বীজের স্বাভাবিক সংখ্যার বর্গকে, বর্গকে যে কোন বীজের স্বাভাবিক সংখ্যার বর্গকে, ক্রমিক নাই, যে কোন বীজের স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে। আচ্ছা এই প্রশ্নটাই যদি ঘুরে করা হয়, প্রমাণ করো যে যে কোনো বীজের স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বীজের সংখ্যা। সবাই প্রশ্নটা লেখো, প্রশ্নটা খাতা লেখো, যে কোনো বীজের স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বীজের সংখ্যা। যে কোনো বীজের স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বীজের সংখ্যা। প্রশ্ন লিখছে সবাই? উত্তরে যাই, এগুলা যা আছে হুবহু তাই লিখবা। এখানে যা যা লেখা আছে এগুলোই লিখবা। শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। সুতরাং এত সংখ্যাটিও দুই দ্বারা বিভাজ্য। এটুকু চেঞ্জ হবে, এত সংখ্যাটি দুই দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে। থাকবে লেখা হয়ে গেলে এরপরে লিখবা, অর্থাৎ বীজের সংখ্যা। দেখো প্রশ্ন আছে দুইটা, উত্তর কিন্তু একটাই, শুধু একটু কারেকশন করলে হয়ে যায়। হ্যাঁ সবাই কারেকশন করে নিছো? জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ বলো স্যার, এটা লাস্ট লাইনে তাহলে কি লিখবো?
শেষের লাইন লিখছি এত সংখ্যাটি দুই দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে অর্থাৎ বিজোড় সংখ্যা স্যার এই প্রশ্নের ক্ষেত্রে এটাও লিখবো স্যার এক অবশিষ্ট থাকবে হ্যাঁ হ্যাঁ এক অবশিষ্ট থাকবে এই যে এক অবশিষ্ট থাকে অর্থাৎ বিজোড় সংখ্যা এরপরে আরেকটা লাইন লিখে দাও সুতরাং সুতরাং যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে দুই দ্বারা সুতরাং যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা সুতরাং যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা ক্লাস ঠিক 8:30 শুরু হবে একটু না আধা ঘন্টা দেরি জি স্যার আধা ঘন্টা দেরি হ্যাঁ আসল তো কথা নাইন কি ঢাকা পরের উঠে নিও সামনে গিয়ে আচ্ছা পরবর্তী প্রশ্ন লেখ পরবর্তী প্রশ্ন যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে এক বিয়োগ করলে যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে এক বিয়োগ করলে বিয়োগফল আট দ্বারা বিভাজ্য যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে এক বিয়োগ করলে বিয়োগফল আট দ্বারা বিভাজ্য হয়েছে লেখা হয়েছে সবার জি স্যার জি স্যার এই কথাগুলো আগের মতোই থাকবে শুধু এখানে এসে একটু পরিবর্তন করব এবং তো বুঝছিস হয় না বা n স্কয়ার মাইনাস 1 এই যে পাশে প্লাস 1 টাই পাশে নিয়ে আসলে কি হয় মাইনাস 1 হয় তাহলে এই পাশে প্লাস 1 ছিল এটা এই পাশে নিয়ে আসছে মাইনাস 1 তাহলে প্রশ্ন ছিল যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে এক বিয়োগ করলে বিয়োগফল আট দ্বারা বিভাজ্য তাহলে যে এখানে যা যা লেখা আছে এগুলাই লিখব 2×4 সমান আট দ্বারা বিভাজ্য এখানে শুধু শেষের লাইনটা হবে না বিভাজ্য মিলে গেছে না
এই হচ্ছে উত্তর। তাহলে দেখো এক লেখায় আমরা কতগুলো প্রশ্ন সমাধান করলাম, তাই না? তো সৃজনশীলে ঘুরে ফিরে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, উত্তর কিন্তু একটাই। আচ্ছা এগুলো মুছে ফেললাম, সবাই বুঝছো তো সবকিছু? জি স্যার বুঝছি। আচ্ছা নতুন প্রশ্ন শুরু করার আগে একটু লাইভ থেকে বের হয়ে যাই, কারণ একটু পরে লাইভ এমনি কেটে যাবে। আবার সবাই জয়েন করো, তারপরে নতুন প্রশ্ন শুরু করি।